গাইবান্ধার পলাশবাড়িতে জমি সংক্রান্ত এক মামলায় মৃত দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলায় বাদী উল্লেখ করেছেন, রড দিয়ে আঘাতের মাধ্যমে হত্যা চেষ্টা করেন তারা। তবে আসামি রাশেদা বেগম 25 বছর আগে এবং শিরিন আক্তার মারা গেছে 9 মাস হলো। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে বাদী আদালতে ক্ষমা চেয়ে তাদের নাম বাদ দেওয়ার আবেদন করেন। গাইবান্ধা প্রতিনিধি কায়সার প্লাবনের প্রতিবেদন। পলাশবাড়ি আদর্শ মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির সভাপতি ইউনুস আলী জমি নিয়ে দ্বন্দ্বে বাদী হয়ে শ্যামলী বেগম সহ 10 জনের নাম উল্লেখ করে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি পিটিশন মামলা দায়ের করেন। পুলিশ আসামি পক্ষের বিরুদ্ধে নোটিশ জারি করলে শুরু হয় তোলপাড়। মৃত ব্যক্তির নামে মামলা হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তাদের পরিবার। প্রত্যেক সম্পত্তি দখল করতে এই মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষ তারা আমাদের এই পৈতৃক সম্পত্তি দখল করার চেষ্টা করে। কর্তৃপক্ষ যে মামলাটা করেছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। এদিকে মৃত ব্যক্তিদের নাম জড়িয়ে মামলা দায়ের করায় ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসী। যে রাশেদা আজ থেকে 25 বছর আগেই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এবং শিরিন আক্তার যিনি 2 নম্বর এই মামলার আসামি, সে নাকি চাপাতি দিয়ে মারার জন্য আক্রমণ করেছেন। শিরিন আক্তার আজ থেকে 9 মাস গত আগেই পৃথিবী থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মারা যাওয়া এই এলাকার মানে সবাই জানে যে তাই মারা গেছে, তার নামটা দেওয়ার কোনো যুক্তি আছিল? এদিকে আদালতের মাধ্যমে এই ঘটনা ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মৃত ব্যক্তির নাম বাদ দেওয়ার কথা জানান মামলার বাদী। আইনানুগভাবে যেটা করা লাগবে এখন উদ্যোগ করে হোক, ক্ষমা প্রার্থনা করে হোক, কোর্টে যে এখন এটা ওই 2 জন বা 3 জনের নামে যেটা আসলে তারা মিস্টেক হয়ে গেছে, আমি মানে অত্যন্ত দুঃখ বা ক্ষমা প্রার্থী যে এই ধরনের একটা মিস্টেক হয়েছে। যেহেতু বাদী জেনে শুনে মৃত ব্যক্তিকে আসামি করে আদালতে তথ্য গোপন করেছেন, এতে তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যাবে বলে জানান এই আইনজীবী। তথ্য গোপন করার দায়ে ওনার বিরুদ্ধে যে কোনো ধরনের আইনি ব্যবস্থা যেটা আইনে বিদ্যমান রয়েছে, আমার মনে হয় সে ব্যবস্থা এখন তার বিরুদ্ধে গ্রহণ করা যেতে পারে। মৃত ব্যক্তিদের নামে হয়রানিমূলক মিথ্যা মামলা হওয়ায় এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। কায়সার প্লাবন, SATV, গাইবান্ধা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন SATV-র ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/SATVBD, যেখানে নিয়মিত কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। SATV-র বাছাইকৃত সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/SATVNews। প্রতি মুহূর্তের সর্বশেষ তথ্য পেতে লাইক দিয়ে সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে facebook.com/SATVNewsBD। SA টেলিভিশন, সাথে আছি সব সময়।